8 লাখ না, প্রায় 7 লাখের মতো। হ্যাঁ, 77-77 মতো। আচ্ছা একটু সাইলেন্ট থাকেন, একটু সাইলেন্ট থাকে, একটু সাইলেন্ট থাকে। কামরুল কেএসডি, আচ্ছা এর মধ্যে কি একটা ফাইল নেন, নাম দিলাম ধরেন index.php, কার মধ্যে পিএসপি ক্লাসের মধ্যে। এখন যদি এখানে ওপেন করেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি হাইফেন, ফাঁকা দেয় না, কারণ এর মধ্যে কিছুই নেই এখনো, এর মধ্যে যে ফাইলটা নিচ্ছে এর মধ্যে কিছুই নাই। আপনি যদি ওপেন করেন, আচ্ছা শেষ না করলেও সমস্যা নেই, আমি একটা কাজ করি, লুপ বুঝেন তো নাকি, যেমন আমরা যদি গান শুনতে লাগি লুপ যদি করে রাখি তাহলে ওই গানটা একটা গান ঘুরে ঘুরে আসবে, বা আমরা যদি টোটাল প্লে লিস্টটাকে লুপ করি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গান চলতেই থাকবে, শেষ হয়ে যাওয়ার পর আবার লুপ হবে, আবার শুরু থেকে শুরু হবে, এটা হচ্ছে লুপিং। এখন আমরা লুপ দেখব, হচ্ছে এখানে কেমনে লুপ করতে হয়, পিএসপিতে কেমনে লুপ করতে হয়। পিএসপিতে নর্মালি আমরা যখন দেখবো হোয়াইল লুপ নামে একটা লুপ আছে, সেই লুপের ইউজ অনেক দেখবো, কি লুপ, হোয়াইল লুপ, হোয়াইল লুপটা ইউজ করতে হয় কেমনে। ধরেন এখানে একটা নাম আছে, ধরেন নাম দিলাম ধরেন রান, রানিকল কত, ধরেন 1, রান মানে কত 1 ধরেন, না অথবা ধরেন এখানে কাজ করি, এখানে ক্রিকেট সমান সমান 1 ধরেন, ধরলাম। এখন এখানে কি করব, যদি ক্রিকেটটা কি হয় ছোট হয় কার চেয়ে, একের চেয়ে, আচ্ছা এখানে 1 না দিয়ে এখানে কাজ করেন, এখানে 100 দেন, না ভুল আছে আমার লজিক, একটু দেখি একটু, আচ্ছা এখানে 1ই নেন, এখানে 1 নেন, আর এখানে দিয়ে দেন 100। এবার এখানে বলে বলে দেন আসলে ক্রিকেটটা কি 100 হচ্ছে ছোট, 100 হচ্ছে ছোট, তাই না, এটা 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 মান কত, 1 না, এটা সমান সমান, এর তো ছোট না, এটা লজিক মিলছে, এখানে লজিক মিলছে, যদি লজিক মিলে থাকে তাহলে এখানে গিয়ে ইকো করবে কি হবে, এখানে বলবে আমি আজকে পারবো, আমি আজকে কি করবো পারবো, এই কথা যদি বলি, এবার যদি এটাকে রান করি তাহলে কি হবে জানেন, আচ্ছা এটা এটা কি হবে, এটা কতবার আসবে দেখেন একটু, আমি যদি এবার এন্টার দেই তাহলে পিসি হ্যাং হয়ে যাবে, কারণ কি 100 বার আসতে থাকবে না, কারণ ফার্স্টে এটা 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 মান কত 1, 1 এর পরে এখানে গিয়ে বিলাই দেখবে যে এর চেয়ে ছোট, এখন এটা পিন করবে মানে এটা দেখা যাবে, তারপরে আবার এখানে যাবে গিয়ে এর মান কত 1ই আছে, আবার এসে আবার শো করাবে, আবার শো করাবে, আবার শো করাবে, করতে 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 এটা আনলিমিটেড একটা লুপ দিছি আমি, এখানে বিয়ার দেন কথা বলছেন, আনলিমিটেড লুপ দিছি, এখন গিয়ে রিলোড দিলেই পিছিয়ে হ্যাং হ্যাং হয়ে গেছে, এখানে দিলেও কাজ করে না, বাদ দেওয়া জনের কাজ করতে পারে, টাস্ক ম্যানেজারে গিয়ে এখানে বলতে হবে, আচ্ছা চলে গেছে ফাইনালি, ফাইনালি নর্মালি গেছে, কথা বুঝতে পারছেন, তাও এখন ঠিকঠাক মনে হয় নাই, লাস্টে ফায়ারফক্স ক্র্যাশ করছে, কি ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি। এখন এই মুহূর্তে আমি এইভাবে বলতে পারি যে এইটা হবে, হওয়ার পর আবার ইকো হবে, হচ্ছে
এইটা ইকো হবে, এইটা সমান সমান এইটা প্লাস ওয়ান, মানে এক এক করে বাড়লো না, এইটার সাথে এক করে বাড়লো, মানে এক এক যখন হবে তখন এখানে এখানে মান কত হয়ে যাবে দুই, তখন এটার মান দুই, দুইয়ের পর এটা শো করাবে। আপনি যদি এখানে দশ দিয়ে দেন আর এর সঙ্গে ধরেন দিয়ে দিলেন ওয়ান, ওয়ান না আচ্ছা ওয়ান দিলে ঝামেলা শিখছো, কাজ করেন এটা 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 এখানে শো করেন, ঠিক আছে ডট লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসপি প্লাস কি শো করছে, শো করছে না সবগুলা, এখানে এরকম শো করছে কেন, কারণ এখানে এক এক করে বাড়ছে না, এখানে কত কত হয়েছে প্রথমে ওয়ান হয়েছে, তারপর কত আছে, এখানে আমি কি করছি ডট দিছি, এখানে প্লাস দিতে হবে না, আচ্ছা ঠিক আছে এটার সঙ্গে প্লাস হয়েছে না, প্লাস ওয়ান হয়েছে মানে কত হয়েছে টু, এটা বাদ দেন এটা এটা নর্মালি থাক, এটা ইকো, ও আচ্ছা এটা এটা ইকো করা হয়েছে, ইকো করার দরকার নেই, কয়বার শো করছে এটা দশবার, আপনি যদি এটা এইভাবে না করে আপনি যদি এইভাবে করতেন এটা লেখা আর এটা লেখা ক্রিকেট প্লাস প্লাস লেখা একই কথা, কথা বুঝছেন, এটা লেখা মানে হচ্ছে ক্রিকেট প্লাস প্লাস লেখা একই কথা, আপনি যদি এটাকে বাদ দিতেন, বাদ দিয়ে যদি এখানে বলে দিতেন ইকো দশ, তাহলে কী হতো ওয়ান থেকে দশ পর্যন্ত নয় পর্যন্ত আসছে, কথা বুঝছেন, আমরা যদি এখানে কী করে দিতাম সমান সমান করে দিতাম দশ পর্যন্ত আসতো, বুঝছেন, এটা এখানে কন্ডিশন দিছি ফার্স্টে, এটা কি এটা মান দিছি, তারপর এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, আর এখানে এগুলো প্রিন্ট আর হয়েছে, প্রিন্ট হয়েছে ইকো হয়েছে, এটা হচ্ছে হয় লুপ, এখানে যদি আমরা দিতাম কত একশো, আর এখানে যদি ডট দিতাম একটা বিআর ইউজ করতাম তাহলে এক থেকে শুরু করে একশো পর্যন্ত আসতো, এখানে আসছে নিচে নিচে আসছে, কি বুঝছেন, এখন এই জিনিসটাই আমরা হয় লুপ দিয়ে করলাম না, আরেকটা লুপ দিয়ে করা যায়, সেই লুপটার নাম হচ্ছে ফর লুপ, ফর লুপ দিয়ে আপনি করবেন, এটা নাম দিতে হবে শুধু ফর, আর এই কন্ডিশনটাকে দিতে হবে এইখানে, কথা বুঝছেন, আর এইটাকে এই ইকোটাকে করতে হবে এখানে ইকো করতে হবে, প্লাস প্লাস করতে হবে, আর এখানে নর্মালি এটাকে ইকো না করে আপনি নর্মালি কী কী করবেন, ক্রিকেটটাকে ইকো করেন, প্লাস প্লাসকে দরকার নেই, কারণ প্লাস প্লাস করে করছি আমরা, এখানে করছি না একই জিনিস, দেখেন একইভাবে একইভাবে কাজ করবে, শুধু ফল লুপ আর হয় লুপের পার্থক্য কি বুঝছেন, মানে ওটা বাইরে লিখতে হয় ভিতরে লিখতে হয়, ফল লুপ ভিতরেই একই একই স্টেটমেন্টের মধ্যে সব কিছু দিয়ে দিতে হয়, আচ্ছা আর একটা লুপ আছে সেটা হচ্ছে ফর এইচ লুপ, এটা লাগবে আমাদের অনেক সময়, ফর এইচ লুপ এখানে গিয়ে একটা ভেরিয়েবল নেন, সাপোজ ধরেন দিলাম আমাদের নায়িকা, এখানে অ্যারে দেন, অ্যারের মধ্যে ধরেন দিলাম এক দুই তিন চার পাঁচ ছয়, নায়িকা এ বি ধরেন দিলাম মুনমুন, তারপরে ময়ূরি মাধুরী, তারপরে কি দীপিকা, ক্যাটরিনা, তারপরে কি আনুষ্কা, আচ্ছা এখন আপনি যাচ্ছেন নর্মালি যদি আমরা কি করি ইকো করি, নর্মালি যদি আমরা কি করি এখানে এভাবে ইকো করি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে এখানে কি করি জিরো লিখি, রেখে যদি ইকো করি তাহলে একটা নায়িকার নাম শো করবে না,
আচ্ছা মুমন, এখন ফরিচ, ফরিচের কাজ হচ্ছে সবগুলাকে কি করা, সুন্দর মতো শো করানো। এখন এখানে আপনি সেজন্য কি করবেন, আমাদের নায়িকাটাকে অ্যাস করবেন, অ্যাস করে এখানে লিখে দেন সাপোজ আমার নায়িকা, ঠিক আছে। এখন এখানে কি করবেন, এইটাকে এটাই মানে এইটার ভ্যালুটাকে এখানে এটাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি এটাকে ইকো করেন তার মধ্যে, এর মধ্যে গিয়ে তাহলে সবগুলো নায়িকার নামই শো করবে, এখানে সবগুলো নাম একটার পর একটা শো করবে, শো করবে সবগুলা। এখন ঘটনা হচ্ছে কি, এর মধ্যে আপনি চাচ্ছেন যে এইচটিএমএল লিখবেন, যখন ওইটা এটা এটা ফরেস্ট লুপের ক্ষেত্রেও কাজ করে, হোয়াইল লুপের ক্ষেত্রেও কাজ করে, আপনি চাচ্ছেন এর মধ্যে এইচটিএমএল লিখবেন, সাপোজ এরকম করতে পারেন। সেজন্য এখানে কি করলেন, পিএইচপি শেষ করে দিলেন, এটা এখানে শেষ করে দিলেন, সেজন্য শেষ করে দিতে চান এখানে পিএইচপি। সেক্ষেত্রে এখানে কি করতে হয়, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছিল না একটা, ওই সেকেন্ড ব্র্যাকেটের জন্য একটা সেমিকলন আপনার কোলন দিতে হয়, আর নিচের দিকে একটা সেমিকলন আপনার সেকেন্ড ব্র্যাকেট ছিল না, এটার জন্য এখানে বলতে হবে। যদি আমি এই সেম সিস্টেমটা ইউজ করি হোয়াইল লুপের ক্ষেত্রে, তাহলে লিখতে হবে এন হোয়াইল, এখানে এরকম করতে হবে। যদি আমরা ফরিস লুপের ক্ষেত্রে কাজ করি তাহলে এন ফরিস, ফরের ক্ষেত্রে এন ফর, কথা বুঝছেন, কথা বোঝা গেছে। এটা কেন ইউজ করলাম, নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল না, সেটার জন্য, সেকেন্ড ব্র্যাকেটের জন্য। আর এখানে কী করছি, এটা ইউজ করছি, তাই না। আপনি এখানে চাচ্ছেন নায়িকার নামের সাথে কী হবে, ইউএল এলআই, এর মধ্যে গিয়ে কী করবেন, পিএসি শুরু করেন, এখানে ইউএল না দিয়ে ওএল দেন, যাতে যাতে নাম্বার ওয়ান ওয়ান চলে আসে, সরি। কি হবে, এটা কি করবে না, আমরা আচ্ছা ঘটনা হচ্ছে কি, এটা এখানে না রেখে এটা বাইরে রাখতে হবে, কারণ লুপ হবে, টোটালাই লুপ হবে না, টোটালাই ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। এই জন্য একটা কাজ করতে পারি আমরা এখানে গিয়ে, ওয়েল শুরু করতে পারি এবং এই ওয়েলটা শেষ করতে পারি। এখন এটাই ঘুরে ঘুরে আসবে না, এখন কি আসছে, কি কথা কি বুঝতে পারছেন। আচ্ছা আমরা এখানে লুপ ইউজ করবো, হোয়াইল লুপটা এখানে, কারণ মাত্র একটা প্রশ্ন করছে, আমাদের কি করতে হবে, সবগুলো প্রশ্ন করতে হবে। এখন এরকমই কি করবো, সেকেন্ড ব্র্যাকেট থাকলে সমস্যা নাই, কারণ আমরা পিএইচপি লিখতে যাচ্ছি, সেই জন্য এই কাজটা করতেছি। যেমন এখানে দেখেন অ্যাডমিনের মধ্যে যান, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট আপনি দিতেও পারেন, সমস্যা নেই, আপনি দিলে দিলেও সমস্যা নাই, বাট উভয় লেখা যায়। যেমন এখানে যদি আপনি চান, এখানে হোয়াইল লুপ ইউজ করবেন, হোয়াইল লুপ আমাদের যাচ্ছে না, এখানে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেন তাহলে সমস্যা হতো না, ইউজ করা যেত। আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন, এটা টোটাল কোথায় গিয়ে লুপ হবে, শেষে গিয়ে লুপ হবে না, এখানে গিয়ে বলে দেন কি, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই জন্য কী করবো আমরা, এন্ড হোয়েল, কি কথা বুঝছেন। এখন এর মধ্যে কি থাকে, কন্ডিশন থাকে না, এর মধ্যে কন্ডিশন থাকে না, কন্ডিশন কি থাকবে, মানে এখানে অলরেডি সবগুলো পোস্ট আছে, তাই না, যদি এটার সঙ্গে মিলে, মানে কি এটা যদি থেকে থাকে, এটা যদি থেকে থাকে, মানে পোস্ট যতক্ষণ পর্যন্ত এই পোস্টগুলো ডাটাবেসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কী হবে, এইগুলোই শো করা থাকবে, ততক্ষণ পর্যন্ত কী হবে, এই পোস্ট টুকরার মধ্যে প্রত্যেকটা ভ্যালু আছে, যতক্ষণ পর্যন্ত পোস্ট আছে ততক্ষণ পর্যন্ত এগুলো শো করাতে থাকবে। এখন দেখেন রিলোড দেন, যতগুলো পোস্ট আছে ততগুলোই শো করবে, এক লেহাজউদ্দিন, লেহাজউদ্দিন শো করতে সবগুলা, কি কথা বুঝছেন। এখন যদি উনি লগ ইন লগ আউটও করে, অন্য মানুষ যদি লগ ইন করে, পোস্টটা থেকেই যাবে, ধরেন দিলাম
কি আছে, পোস্ট করা আছে, একজন করে রাখছে, সে দেখা যাচ্ছে কি, বুঝছেন? এতটুকু সই পারবেন? গতকালকে তো শুধু আছে আজকে। আচ্ছা, এখন এখন আমাদের দরকার হচ্ছে কি করা, কিছু করলামই না, তারপরে যদি আপনি এই কথা বলেন, আপনার আজকে শেষ, খুশি তো, খুশি তো সবাই? আবার বললেন না যে পিএস কি ম্যাচ করলো শিখালেন না। আচ্ছা, পিএস টি ধরনের আছে, আরো একটা ক্লাস নেবো। এখন কি করা যায়, কমেন্ট, তাই না? কমেন্টের জন্য কমেন্টের বক্স আছে, এখানে কমেন্ট করবো, এখান থেকে গিয়ে। আর এগুলা এক্সট্রা কমেন্ট আছে, বাদ দিতেন এগুলা। এখন দেখেন, খেয়াল করেন একটু, কমেন্টের জন্য আমাদের এটা এটা হচ্ছে ফর্ম, তাই না? রাইটে কমেন্ট কই লেখা আছে, এই যে রাইটে কমেন্ট, এটাকে আমরা কি করবো, ফর্মের মধ্যে রাখবো। এখানে কি করবো, একবার বাইরে আইএনসির মধ্যে কমেন্ট ডট পিএসপি। এখন কমেন্টের জন্য আমার কি কি লাগবে, লাগবে হচ্ছে নাম, ছবি লাগবে, এগুলো তো আমরা কোথেকে আনবো, সেশন থেকে আনবো, এগুলা এগুলো আনবো সেশন থেকে, কারণ যে লগ ইন করে থাকবে সে তো কমেন্ট করবে নাকি। তাহলে এই যে এই টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এগুলো তো আগে আগের মতোই, তাই না? কি ঠিক আছে, এখন আর কি লাগবে আমাদের, লাগবে হচ্ছে এখানকার মধ্যে, এটার মধ্যে কি লাগবে, আউটারটা ভালো, এখানে লেখেন ইউজার, ইউজার কমেন্ট, কি ঠিক আছে, হ্যাঁ ফর্ম মেথড লাগবে, হ্যাঁ মেথডিক্যাল পোস্ট। আচ্ছা, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে একটা ইনপুট লাগবে, টাইপ হবে এইচ আই ডবল ডি ইএন, হিডেন, হিডেন টাইপ লাগবে, কথা বুঝছেন? যেটা দেখা যাবে না, যেটা ইনপুটটা দেখা যাবে, আপনি যদি নর্মালি রাখেন এখানে টেক্সট, টেক্সট রেখে দেখেন ঘটনাটা কি ঘটে, এর মধ্যে আপনি কি করবেন, এখানে নেম দেন, নেম দিলাম ধরেন পোস্ট আইডি, আর এখানে কি করবো ভ্যালু দেন একটা, ভ্যালুর মধ্যে আমরা সাইজ করবো হচ্ছে এই যে এখানে কি করছিলাম, পোস্ট টুকরা ইউজ করছিলাম না, এখানে যে আমরা ইউজ করলাম পোস্ট টুকরা, আমরা একইভাবে এখানে ভ্যালুটা বসাই দেবো। আর পোস্ট টুকরার মধ্যে থেকে আমরা জানি যে এই পোস্টের নামটা যদি আপনি, পোস্টের আইডিটা যদি দিয়ে দেন,
পোস্ট আইডি এখানে যদি কি করেন পোস্ট আইডি যদি বসে দেন তাহলে পোস্টের আইডি চলে আসবে না এখানে প্রত্যেকটা পোস্টের একটা আইডি আছে না আইডিগুলো শো করবে এখানে এখানে তো শো করে কিনা এটা তিন নম্বর পোস্ট এর জন্য 300 করছে এটা কয় নম্বর পোস্ট দুই নম্বর পোস্টের জন্য 200 করছে এটা এক নম্বর পোস্টের জন্য 100 করছে কথা বোঝা গেছে এটা কেন নিলাম আমরা একটু পরে বলছি এখন আমরা আমাদের কি কি দরকার কমেন্টের মধ্যে গিয়ে একটা দুটো পেয়ে গেছি একটা জিনিস হচ্ছে কমেন্ট COMENT কমেন্ট COMENT না এম দুটো গেছ ঠিক আছে ছিল আচ্ছা কমেন্ট কমেন্ট ইকুয়াল আন্ডারস্কোর POST পোস্ট কোটা কি ঠিক আছে আর কি থাকবে পোস্ট আইডি লাগবে তাহলে এখানে বলে দেন পোস্ট আইডি ইকুয়াল $ আন্ডারস্কোর POST পোস্ট কি শো করতে হবে নেম শো করতে হবে না এখানে এই যে পোস্ট আইডি কথা বোঝা গেছে এটা মানে আমরা যে পোস্টে কমেন্ট করবো সাপোজ এই পোস্টে কমেন্ট করলাম তাহলে এটার পোস্ট আইডি কত 1 না 1টা ডাটাবেসের মধ্যে থেকে যাবে এবং এরপরে এটাই শো করবে কারণ আমরা যদি পোস্টে যদি নর্মালি এই পোস্টে কমেন্ট করলাম তাহলে ওইটা যে কোনো পোস্টে শো করতে পারে না এই জন্য আমরা যে পোস্টে কমেন্ট করবো ঠিক সেই পোস্টের নিচে যাতে শো করে এই জন্য আমরা পোস্টের আইডিটাকে নিলাম কথা বুঝতে পারছেন এখন আমরা এই ইনফরমেশনগুলো কী করবো ডাটাবেসের মধ্যে পাঠাবো এখানে লেখেন মাই এসকিউএল আই কোয়ারি COMENT কন INSERT ইনসার্ট ইনটু কয়টা ইনফরমেশন যাবে আমাদের একটা দুইটা তিনটা চারটা না কয়টা টেবিল লাগবে আমাদের চারটা একটা অ্যাড হবে আমরা নাম দিতে পারি কি কমেন্ট ইউজার COMENT কমেন্ট অ্যাড ওয়ান কমেন্ট আইডি নাম দিতে পারি কি ইউজার নেম এটা হচ্ছে ভারচার এখানে দিয়ে দেন 100 প্রাইমারি অটো ইনক্রিমেন্ট এখানে কি হবে ইউজার পিক এটাও আচ্ছা এখানে 100 দিয়ে দেন বা 200 দিয়ে দেন আর কি হবে কমেন্ট COMENT কমেন্ট টেক্সট এটাও 500 দিয়ে দেন দিয়ে দিলেন সাপোজ 200 তারপরে কি আছে পোস্ট আইডি ইন্টিজার এটা 200 দিয়ে রাখলাম কি কথা বলছেন এখন একে গিয়ে সেভ দেন আচ্ছা চলে আসছে এখন আমরা কি করবো ইনসার্ট ইনটু নাম কি ইউজার কমেন্ট তারপরে কি VALUES ভিলোজ কি কি বসাবো আমরা ইউজার নেম ইউজার নেম ইউজার পিক ইউজার পিক কমেন্ট টেক্সট পোস্ট আইডি
ভেরসের মধ্যে কি বসবে? এক দুই তিন চার, ইউজার নেম, ইউজার পিক, কমেন্ট, পোস্ট আইডি। এটা তখনই কাজ করবে যখন অ্যাটলিস্ট এই পোস্ট কমেন্ট থাকবে। কথা বলছেন? এটা থাকলেই মূলত এটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আচ্ছা, কাজ করার পর কই যাবে? হেডার হয়ে যাবে কই? লোকেশন, এক ঘর পিছনে, হোমের মধ্যে, admin.php। যদি কমেন্ট না হয় তাহলে ওই ওখানে চলে যাবে। চাইলে আপনি কোনো নোটিশ দিয়ে দিতে পারেন যে এখানে হয় না, এই সেই বলতে পারেন। কথা বুঝছেন? এখন দেখেন ডাটাবেসের মধ্যে কোনো ইনফরমেশন যায় কিনা। আমরা ধরেন তিন নাম্বার পোস্টের আন্ডারে গিয়ে কমেন্ট করবো, ধরেন দিলাম এখানে, তামহালা একটা বইরা হয়ে গেছে। আচ্ছা দেখি আমরা, ফর্ম নিছিলাম না এখানে, অ্যাডমিনের মধ্যে কাজ করতেছি আমরা। আচ্ছা, সাবমিট না করলে সমস্যা নেই। এটা আপাতত দিলাম না, অনেকগুলো দিয়ে দেখি আসলে পাচ্ছে কিনা। সাবমিট ছাড়াও কাজ করবে। আচ্ছা, এখানে একটা কাজ করি,
এটাকে টাইপ টেক্সট না দিয়ে টাইপ হাইড রাখেন। কাজ করছে বলে মনে হয় না। আচ্ছা টাইপ হিডেন, হিডেন দিলে দেখা যাবে না। এটা আছে আর। আচ্ছা এবার এবার কাজ হচ্ছে, ওটা ওটা ছিল জন্য কাজ করছিল না, কথা বলছেন। আমাদের কোনো টেক্সট ফিল ছিল তো একটা, ওটা ফিল আপ না করা পর্যন্ত কাজ হচ্ছিল না। এবার এখন নর্মালি এন্টার দিলে কাজ করবে, কথা বলছেন। এখন থেকে ডাটাবেসের মধ্যে যায় কিনা ইনফরমেশনগুলো লেখেন। টার্ম একটা বুইরা খাটাস হয়ে গেছে, দেখেন তো যায় কিনা দেখেন। তারেক পোস্ট করছে, কমেন্ট করছে তার পিকচারে, এটা পোস্ট আইডি কত, 3 নম্বর পোস্টে কমেন্ট করছে না, গেছে। সবার লাস্টের যান। ওয়াও তুমি অনেক নাইস, তুমি অনেক নাইস দেখি দেখতে। বিয়া করবো নাকি? ঠিক আছে, এটা হচ্ছে কারে করলাম। এখন হয়ে গেছে, দেখেন তো কত নম্বর পোস্টে গেছে, 1 নম্বর পোস্টে। ঠিক মতো যাচ্ছে, ডাটাবেসের মধ্যে যাচ্ছে ইনফরমেশন, ভালো। এখন ডাটাবেস থেকে আমরা কি করবো, ইনফরমেশনগুলো সামনে নিচে শো করাবো ক্যাপে। এই জন্য কোথায় যাবো আমরা, অ্যাডমিনের মধ্যে যাবো। যাওয়ার পর এখানে গিয়ে আমাদের ফার্স্ট কাজ থাকবে পিএসসির সঙ্গে লিঙ্ক করানো। লিঙ্ক তো অলরেডি করাই আছে ডাটাবেসের সঙ্গে, লিঙ্ক করা আছে না, ইনক্লুড করাই আছে অলরেডি, এখানে করা আছে না, এক ফাইলের মধ্যে কয়েকবার ইনক্লুড করবো আমরা, করে আছে একবার। এখন এখানে কি করবো, মাই এসকিউএল আই কোয়ারি ডলার সাইন সিও ডবল এন কি করবো, এসই এল ই সি টি সিলেক্ট অল ফ্রম কই ইউজার কমেন্ট মনে হয় না, ইউজার কমেন্ট সিলেক্ট অল ফ্রম ইউজার কমেন্ট হোয়ার ডাব্লিউ এ সি আর ই হোয়ার, যেখানে যেখানকার মধ্যে এই পোস্ট আইডি সমান সমান পোস্টারি সমান সমান কি, পোস্টারি সমান সমান এই যে এখানে আমরা কি করছিলাম, পোস্ট আইডি নিছিলাম না, কাজ করেন এখানে এরকম করে না করে আপনি এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখেন সবার উপরে গিয়ে। নাম দিলাম ধরেন পোস্ট আইডি, নেওয়া তো যায় নাকি চাচ্ছেন, এটাকে এখানে এইভাবেই করলাম, ঠিক আছে। আর বলে দেন পোস্ট, যেখানে পোস্ট আইডি সমান সমান কত, এটাই শুধু সেই পোস্টগুলাই কিভাবে সিলেক্ট করবে, কোন পোস্টগুলো যেটার পোস্ট আইডি সমান সমান এইটা এইটা এটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের পোস্ট আইডি পেয়ে গেছি, এখন এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সাপোজ অল কম, এখন এখান থেকে কি করব আমরা, মাই এসকিউএল আই ফ্যাচারে এর মধ্যে যদি এটাকে রেখে দেই, এখানে যদি বলি কম এর মধ্যে থেকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেই, কোনো দরকার আমাদের
কমেন্ট টেক্সট দরকার। দেখেন তো আসে কিনা আনডিফাইন ইন্ডেক্স, কেন আনডিফাইন ভেরিয়েবল পোস্ট টুকরা ও আচ্ছা আমরা এটা নিছি কেন, এটা এখানে না নিয়ে, এখানে না নিয়ে কি করব আমরা ভিতরে নেব, কথা বুঝছেন সমস্যা তাহলে এর মধ্যে নেন। আসছে টার্ম একটা বই দেখা টাস, ওয়াও তুমি অনেক নাই, সবগুলো ব্যাস পাচ্ছে যা যার জায়গায়, শুধু ডিজাইনটা পাচ্ছে না তাই না, ডিজাইনের জন্য কি করবেন একইভাবে আমরা এখানে যেভাবে কাজ যে কাজটা করছিলাম একই রকমভাবে এখানে কি করব, হইল এখানে কি কি করব, এন্ড হইল আপনি এইটাকে কপি করে এটা কাট করে এর মধ্যে বসায় দেন, আচ্ছা সরি এটাকে না সরাসরি, আচ্ছা এটাকে না আমরা টুকরা করছি না এখানে, এটাকে এটাকে ডিরেক্ট কাট করে এর মধ্যে বসায় দেন বুঝছেন, তারপরে এটাকে বসাবো আমরা কোথায়, যেখানে বসাইছি আমরা কমেন্টটা, অবশ্যই পিএসসির মধ্যে, এখন দেখেন তো ঠিক মতো আসছে কিনা, আসছে ওয়াও আসতেছে, এখন এই ছবিগুলা আর নামটা চেঞ্জ হবে, ছবিগুলার নামটা ছবির জায়গায় আসবে হচ্ছে এইটাই, ইউজার নেম ছবির জায়গায় বসবে, এক ঘর পরে বাইরে প্রোফাইল এটা, এখানে কি হবে ইউজার আর এই নামটা কি থাকবে, যে কমেন্ট করবে শুধু তার, যে লগ ইন করে থাকবে তার ছবিটা কোথায় শো করবে, এখানে শো করবে, তো অনেক সোজা, কোথায় পাওয়া যাবে জানো এটা, এইটা এটা কিছু লগ ইন করেছে তার ছবি শো করছে এখানেও, কমেন্ট করছে এখানে, উনি কমেন্ট করছে এখানে, চাচ্ছে না উনি অন্য কাউকে দিয়ে কমেন্ট করে, আমরা কে আছে আর, ধরেন লেহা যুদ্ধের লেখছি, ধরেন আমি আজকে কমেন্ট করতে আসলাম, দেখি না পোস্ট করতে আসলাম,
পোস্ট খুঁজে আসলাম, দেখি আমার পোস্টে কয়জন কমেন্ট করে। আমি লাইক অ্যান্ড চ্যাটও শিখবো, সামনে আস্তে আস্তে। এখন যারা ছবি দিবে উনি ছবি ধরেন দিবে, ঠিক আছে, এখন এখানে ধরেন কমেন্ট করবে উনি, ট্রাম্পের ট্রাম্প রে এমন কমেন্ট করলে যদি আপনারে জঙ্গি বানায় দেয় আমেরিকা। ঠিক আছে, ওনার কমেন্টটা পরে শো করছে, বাট আগে শো করবে না পরে শো করবে? আগে শো করবে না, তাহলে কি করবেন? এখানে কই কই সেটা এখানে বলে দেন। অর্ডার বাই, অর্ডার বাই কি, অর্ডার বাই আইডি, আইডি কমেন্ট আইডি DESC, বুঝছেন? এখানে অনলি পিক আছে, বাট মোবাইল নাম্বারটাও দাও। ঠিক আছে, পাইছে সবকিছু? তাহলে কমেন্ট করা যাচ্ছে, পোস্ট করা যাচ্ছে, পারবেন না? আপনাদের যাদের সার্ভার আছে, সার্ভার এটা লাইভ করে ফেসবুকে কখনো শেয়ার করবেন না। যদি কখনো লাইভ করেন, করে এই জিনিসটা ফেসবুকে শেয়ার করবেন না, শেয়ার করলে আপনার আপনার ডোমিনটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কথা বুঝছেন? কারণ আমার ডোমিন সাসপেন্ড হয়ে গেছে এভাবে, কারণ ফেসবুকে গিয়ে আমি শেয়ার করছি না। আপনি আপলোড করেন, সমস্যা নেই, বাট ফেসবুকে শেয়ার করা যাবে না। শেয়ার করলে ফেসবুক এমনভাবে করে রাখছে, বুঝে ফেলে যে এটা সবচেয়ে দেখতে আমাদের মতো, একটি স্ক্রিপ্ট অ্যাপ্লাই করে সব কিছু করা যাচ্ছে, এই জন্য ফেসবুকটা পরে ওটাকে ই করে দেয়, হ্যাঁ ব্যান করে দেয়। কথা বলছেন? আচ্ছা, ঘটনা হচ্ছে কি, ফেসবুক যেটা দেখালাম এটা এটা আপনাদের মার্কেট প্লেসের জন্য কখনো কাজে লাগবে না, ফ্রিল্যান্সিং করার জন্য কাজে লাগবে না। ব্যাপারটা এরকম না যে আপনি এটা না জানলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বাট এটা যদি আপনি করতে পারেন, আপনার আপনার মধ্যে ব্যাপক একটা কনফিডেন্স জন্ম হয়ে যাবে। কনফিডেন্স জন্ম হয়ে গেলে আপনি PHP কীভাবে কাজ করতেছে, ডাটাবেজে ডাটাগুলো নিয়ে যাচ্ছে, ডাটাগুলো নিয়ে আসতেছে, আর আপনার ওয়ার্ডপ্রেসটা পানির মতো মনে হবে তখন। এটা এটা যারা আপনার যদি ওয়ার্ডপ্রেস করতে যান, ওয়ার্ডপ্রেসটা পানির মতো মনে হবে। কথা বুঝছেন? এই জন্য আপনাদের দেখা নিলাম এই জিনিসটা আমি, আর নেক্সটে দেখি আরও কিছু মানে সাবজেক্ট যদি মাথায় আমার আসে, তাহলে আরও দু একটা ক্লাস নিতে পারি PHP-র উপরে। তো আমার মনে হয় আপনাদের যেরকম সিদ্ধান্ত না নিলেই ভালো হয়। আস্তে আস্তে নিলে সমস্যা তো হয় না। ঘটনা হচ্ছে কি, আপনারা আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে এটাই খুব আস্তেই হয়ে যায়, এটাই খুব আস্তেই হয়ে যায়, বাট আপনারা তো অ্যাক্টিভ না। আজকে দেখা দিচ্ছি আপনারা আগামী বৃহস্পতিবার রাত্রে বসবেন প্র্যাকটিস করতে, ঠিক আছে? আজকে রাত্রে কি এখন বাসায় গিয়ে বসা উচিত? কারণ কারণ এটা একটা ইউনিক জিনিস, ফেসবুক
আমি বলতেছি কি, ফেসবুক আপনি বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখেন, ফেসবুক বানানো এরকম জিনিস বানানো কোথাও আমার মনে হয় নাই। ইউটিউব বলেন বা কোনো প্রিমিয়াম লেভেলের কোনো কোনো জিনিস নাই, পাবেন না, কোনো রিসোর্স পাবেন না এরকম। কথা বলছেন না, অনেক বড় না, অনেক বড় ডাটাবেস না, আমি যতটুকু দেখেছি এতটুকু দেখেন কোথাও আছে কিনা। পাওয়ার কথা না, পাবেন না। ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখেন, অনেক অনেক আইটি ফার্ম আছে যেখানে এই 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 কয়েকটা ক্লাসের মধ্যে, এই ক্লাস এই কয়েকটা ক্লাসের মধ্যে এগুলো দেখায় কিনা। আগেও দেখানো হতো না, আগের আগেও অনেক স্টুডেন্টকে দেখাতাম না, এগুলো অনেক ব্যাচকে দেখানো হয় নাই। তো আপনাদের আপনাদের আরও আরও একটা ব্যাচকে দেখাইছি অবশ্য, যারা অ্যাক্টিভ তাদেরকে দেখাই, বাট আপনারা অ্যাক্টিভ না, তারপরে দেখালাম। হ্যাঁ, সরি,